মহাসড়কে ঝরলো 46 তাজা প্রাণ গাইবান্ধায় বাস উল্টে নিহত 18 বিভিন্ন জেলায় আরো 28 জনের মৃত্যু নজরদারির অভাবকে দুষছেন পরিবহন বিশেষজ্ঞরা সরকারের যে সমস্ত সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তগুলোতে সড়ক দুর্ঘটনা প্রাণহানি বা ক্ষয়ক্ষতি কমানোর জন্য তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করি না দুর্ঘটনা প্রবণ স্থানগুলিকে আগে থেকে এগুলিকে নিরাপদ করে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী 69তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন কাল শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের জনসংযোগ আজও পাল্টাপাল্টি অভিযোগ মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে স্থগিতের ঘোষণা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের কথিত বড় ভাইদের ছত্রছায়ায় চট্টগ্রামে কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই ও হত্যাকাণ্ড পারিবারিক বন্ধন শীতল হওয়ায় কারণ বলছেন বিশেষজ্ঞরা এবং বিশ্বকাপে টিকে থাকার মিশনে রাতে সুইডেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি টিউনিশিয়াকে 5-2 গোলে হারিয়ে নক আউটে বেলজিয়াম আগামী জাতীয় নির্বাচনে ত্যাগের মনোভাব নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এই নির্দেশ দেন তিনি দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা ও তৃণমূলকে মূল্যায়ন করা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 6 মাস আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার গণভবনে অনুষ্ঠিত এই সভায় দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সারা দেশের তৃণমূলের প্রায় 4000 নেতাকর্মী অংশ নেন এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শুরুতে দলের কার্যক্রম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেন তিনি যে উন্নয়নের কাজগুলি করছি সেইগুলি না বলে সেইগুলি ভুলিয়ে দিয়ে কোথায় কার বুদ্ধে কি দোষ আছে সেইটা খুঁজে জনগণের কাছে যারা বলবেন তারা কখনো আওয়ামী লীগের নমিনেশন পাবেন না পরিষ্কার কথা আর আমাদের যারা সংসদ সদস্য তাদেরকে আমি বলবো জনগণ কিন্তু খুব হিসাবি কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখে যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব তার পক্ষে সকলকে কাজ করতে হবে আপনাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য মনোনয়নের ক্ষেত্রে জনগণের আস্থা ও তৃণমূলের মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের বার্তাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এত উন্নয়ন বাংলাদেশে কবে হয়েছে কোন সরকার করতে পেরেছে কোন সরকার করে নাই তাহলে কেন অন্য দল ভোট পাবে কেন ওই বিএনপি যারা এদেশে হত্যা খুন মানুষ পুড়িয়ে মারা দুর্নীতি করা এতিমের টাকা মেরে খাওয়া তারা কেন ভোট পাবে সেই দল কেন ভোট পাবে উন্নয়নের যে কাজগুলো আমরা করেছি এক এক করে মানুষের কাছে যে বলতে হবে যে আপনার জন্য এটা করেছি আমরা আরো করে দেব জনগণের মন জয় করেই ক্ষমতায় আসতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন জনগণের ভোটাধিকার নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না ভোট চুরি ভোট ডাকাতি যার বিরুদ্ধে আন্দোলন করেছি সেইভাবে কেউ জিততে পারবেন না জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে আপনাকে আপনার কাছে খুশি হয়ে ভোট দেবে যাকে আমি প্রার্থী করব সেইভাবেই ভোট হবে জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ কিন্তু ছিনিমিনি খেলতে পারবে না এছাড়া দলে অনুপ্রবেশকারীদের প্রতি কেন্দ্র নজর রাখছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সভাপতি শেখ হাসিনা আমি বলবো কেউ যদি তাদের প্রশ্রয় দিয়ে থাকেন
এখনই তাদের বিদায় করেন কারণ তারা দুঃসময় থাকবে না ফেদুসলিপি সময় সংবাদ ঢাকা অনেকেই আসবে প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে ঠাঁই নিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের দশতলা এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দলটির 69তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতারা প্রতিষ্ঠার 70 বছরে এসে দলীয় কার্যক্রম চালানোর জন্য নিজস্ব ভবনে ঠিকানা হলো দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই দিনে বেলা 10টার কিছু আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ভবনের ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী দশতলা বিশিষ্ট বিশেষায়িত এই ভবনটিতেই কেন্দ্রীয় আওয়ামী লীগের পাশাপাশি কর্মতৎপরতা থাকবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন তলায় স্থাপিত অফিস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায় দলের নেতৃবৃন্দ এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা মুষলধার বৃষ্টিতেও থেমে থাকেনি গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা ছিল অভিযোগ পাল্টা অভিযোগ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি দুই প্রার্থী নিজেদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনের দিনও এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ভোটারদের উপস্থিতি কম হতে পারে গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণার জন্য প্রার্থীরা সময় পাচ্ছেন রোববার মধ্যরাত পর্যন্ত তাই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এভাবেই শনিবার সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এদিন নগরীর টঙ্গী এলাকার হায়দরাবাদ মাজুখান বাজার ও নন্দীবাড়ের বিভিন্ন জায়গায় পথসভায় বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট চান বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকার পরে পুবাইলে প্রচারণা শেষে তিনি অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনের নির্দেশনার পরও বিভিন্ন এলাকা থেকে তার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অনেক অনেক বাড়িতে পুলিশ যাচ্ছে বিভিন্ন কায়দা করে এখন নিবেদন করব আপনারা সেই শান্তির পরিবেশ রক্ষা করুন আর আমি ছাত্রলীগের যুবলীগের বন্ধুদের অনুরোধ করব বাবা তোমরা 26 তারিখের পরে আমরা এই এলাকায় থাকব আমরা কলহ না করি বিরোধ না করি আমরা কারো সর্বনাশ না করি এদিকে সকাল থেকে আওয়ামী লীগের ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে একই এলাকার খড়তল মুদাফা সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তিনি এ সময় নগরীর উন্নয়নে নৌকায় ভোট চান বিএনপির অভিযোগ ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ প্রার্থী বলেন কেন্দ্রীয় রাজনীতির অংশ হিসেবেই তারা মিথ্যাচার করছে বিএনপি নির্বাচনে আসার আগে থেকে প্রতিদিনই তারা একটা প্রেস নোট রেখে রাখে তার একটা মিথ্যাচারণ করার জন্য আমি বলেছি এই কালচার বাদ দেন লোন আমরা নতুন কিছু করি আমাকে এবং নৌকাকে ভোট দেন আপনাদের একটি বারযোগ্য আমি শহর করে দিব সেজন্য রোদ বৃষ্টি যাই হোক আমি ছুটছি আমার জীবনের যা কিছু আছে আমি সব নিয়ে মানুষকে বলছি আমি সেবা করতে চাই পরে বিকেলে টঙ্গীতে স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন জাহাঙ্গীর আলম এদিকে নির্বাচনের দিনও এমন প্রাকৃতিক দুর্যোগ থাকলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এই রাজনৈতিক বিশ্লেষক বৃষ্টি হলে সত্যিকার অর্থে ভোটারদের এবং মিডিয়া সহ প্রশাসনের রোল করা কঠিন হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগও একটা বিপদ হতে পারে গাজীপুর ইলেকশনটা সামনের ডিসেম্বর পর্যন্ত আমাদের যে জাতীয় নির্বাচন এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই নগরীতে দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার মাহমুদ রাকিব সময় সংবাদ
আগামী অক্টোবরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ। দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান যে প্রেক্ষাপটে আছে সেটি হলো অক্টোবরের শেষের দিকে হতো এই এই তফসিল ঘোষণা হতে পারে। পুলিশ সুপার, আনসার কমান্ডার এবং আমাদের যে র্যাবের অধিনায়ক সহ বিজিবি সকল ধরনের কর্মকর্তাদের সাথে আমরা আজকে এখানে একটি মত বিনিময় করেছি। তাদেরকে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশন চায় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি এই নির্বাচনটি হয়। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, মামলা হলেও গ্রেফতার হয়নি স্বামী। গাইবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 33 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। হেদায়তুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ে যাচ্ছিল শনিবার ভোরে। ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ির ব্রাক অফিস এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে 8 জন নিহত হন, নারী ও শিশু সহ আহত হয় অন্তত 43 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। আমাদের লোকজনের তৎপরতায় 15 জন ডেড বডি ওখানে উদ্ধার করা হয় আর 33 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা তাৎক্ষণিক এই পলাশবাড়ি সদর হাসপাতালে পাঠাই। ঘটনাস্থল দেখে বা যারা আহত অবস্থায় আছে তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়, যার ফলশ্রুতিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও 10 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাশাপাশি গুরুতর আহত বেশ কয়েকজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। রেফার করছি আমরা রংপুরে 10 থেকে 15 জনের মতো, কারণ অনেক রোগী এত খারাপ যে আমরা খাতায় যে লিখবো এই সময়টুকু আমাদের হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক। অনেকগুলো রোগীকে আমরা রংপুর মেডিকেল হাসপাতালে আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে আমরা পাঠিয়েছি এবং যারা মারা গেছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা আত্মীয় স্বজনের কাছে আমরা 10,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছি আর আরও আমরা সহায়তার জন্য পদক্ষেপ নিচ্ছি। নিহতদের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায়। রতন সরকার, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে রংপুরে ট্রাকের ধাক্কায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। এছাড়া সাভার, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নাটোর, লক্ষ্মীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 22 জন নিহত হয়েছেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার ভোরে ঈদের স্পেশাল সার্ভিসের বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে রংপুরে তারাগঞ্জের সলেশা এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়। এ সময় প্রচণ্ড গরমের কারণে যাত্রীরা বের হয়ে বাসের পিছনে গিয়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ পেছন থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। খবর ফায়ার সার্ভিসরা পৌঁছে আহত 5 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনদের অভিযোগ, বাসটিতে পার্কিং লাইট না থাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। গাড়ির পিছনে বসেছিল, মানে বাতাস ছিল, গাড়ি যাচ্ছিল, বুঝিয়ে বসেছিল, আর তার মধ্যে মাঝখানে মনে করেন যে এই ট্রাকটা শ্বাসে মারা গেছে। পিছনে বসে আছিল, এরকম অন্ধকার ছিল, পিছনে যদি লাইট থাকতো মনে হয় একটু না একটু বাঁচতো। 4-5 জন লোক আহত ছিল, যারা তারা আপনার হাসপাতালে বাই স্ট্যান্ডার্ড লোক নিয়ে গেছে এবং আমরাও 3-4 জন লোককে হাসপাতালে পৌঁছে দিয়েছি আর কি, রংপুর মেডিকেল কলেজে। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন 13 জন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দি ও ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মৃত্যু হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা আরকে পরিবহনের একটি বাস বগুড়া যাচ্ছিল। পথে সিরাজগঞ্জের ভুইয়াকাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন বাসের অন্তত 25 জন যাত্রী। তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর, ফরিদপুর, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জে দুইজন করে এবং রাজবাড়িতে একজন নিহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে সড়ক বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে সড়কে যেভাবে নজরদারি থাকে ঠিক সেভাবে নজরদারি থাকে না ঈদের পর, আর এ কারণেই বাড়ির সড়কে মৃত্যুর মিছিল। শুধু তাই নয়, যানজটের মহাসড়কে একটু ফাঁকা পেলেই পেপরা গতির প্রতিযোগিতায় নামেন চালকেরা। আতিকুর রহমান তোমালের রিপোর্ট। ঈদের আগে বা পরে সড়কে প্রাণ ঝরেনি এমন ঈদ হয়তো গেল কয়েক বছরে আসেনি একটিও। তাই ঈদ যেমন খুশি নিয়ে হাজির হয়, তেমনি সড়কে নামে মৃত্যুর মিছিল। সেই মিছিলে শনিবারে যুক্ত হলো আরো নতুন নতুন নাম। একই ঘটনা ঘটছে বছরের পর বছর, কিন্তু দুর্ঘটনা বন্ধে কোনো উদ্যোগ কি আছে? থাকলেও তা কতটুকু কাজে আসছে এমন প্রশ্ন ছিল এই যোগাযোগ বিশেষজ্ঞের কাছে। ঈদের আগে যেইভাবে নিবিড় নজরদারিটা থাকে সরকারের তরফ থেকে, একই মাত্রায় সেই নিবিড় নজরদারিটা যদি রাখা যায় তাহলে এই ধরনের অহেতুক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা কম থাকে। যেসব জায়গায় দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা প্রবণ স্থানগুলিকে আগের থেকে এগুলিকে নিরাপদ করে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া এবং দ্রুত এবং ধীর গতির যান যেন একই তলে না চলে। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে মহাসড়কে যান চলাচল বেড়ে যায় অন্তত দেড় গুণ। বাড়তি আয়ের আশায় এ সময় ফিটনেস ইন পরিবহন কোন রকম মেরামত করে নামানো হয় রাস্তায়। শুধু তাই নয়, যানজটের মহাসড়কে একটু ফাঁকা পেলেই বেপরোয়া গতির ঝড়ে নামেন চালকেরা। যে সমস্ত যানবাহনগুলো দীর্ঘদিন যাবত বসিয়ে রাখা হয় এবং আনফিট অনুপযোগী যানবাহনগুলো রুট পারমিটের অভাবেও চালাতে পারে না, সেই সমস্ত যানবাহনগুলো কিন্তু ঈদের আগে একটু মেরামত করেই জোড়াতালে দিয়েই কিন্তু যানবাহনের বহরে সংযুক্ত করা হয়। যেটা বারবার লক্ষ্য করেছি, সরকার মানুষকে পাসিংয়ের যে ব্যবস্থা এটা করতে গিয়েই কিন্তু গলদঘর্ম হয়ে যায়। সরকারের যে সমস্ত সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোতে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি বা ক্ষয়ক্ষতি কমানোর জন্য তেমন কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করি না। তিন বছরের পরিসংখ্যান বলছে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গত বছর ঈদের সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা আগের বছরগুলোকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আনন্দের এ সময়টিতে মৃত্যুর মুখ দেখতে না চাইলে দুর্ঘটনা রোধে এগিয়ে আসতে হবে সড়ক সংশ্লিষ্ট সব পক্ষকেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনেই দেশের জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে শেষ মুহূর্তে নির্বাচন বানচাল করতে পারে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, বাকি তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা নির্ভর করছে গাজীপুরের নির্বাচনের উপর। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যখন ঐতিহাসিক মুহূর্ত আসবে, রাজনৈতিক মুহূর্ত আসবে, ওই মুহূর্তে হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করারও ষড়যন্ত্র করতে পারে। গাজীপুরে নির্বাচন হবে সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা অ্যাসিড টেস্ট। এই গাজীপুরে নির্বাচনের পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বরিশাল, সিলেট এবং রাজশাহী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি করব না। রাত 11টার সময় আরো থাকছে। কাল তুরস্কের সাধারণ নির্বাচন, বিরোধী প্রার্থী মুহাররেমের জনসভায় লাখো মানুষের সমাগম, জনমত জরিপে এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। মালয়েশিয়ায় শ্রমিক ন্যায় স্থগিতের ঘোষণা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, চাহিদা অনুসারে বাংলাদেশি কর্মী নেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ী ও অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সরকারি পর্যায়ে এ ধরনের চুক্তি হঠাৎ করে বাতিল করা সম্ভব নয় বলে মনে করেন তারা। প্রশ্ন আসে সে রিপোর্ট।
দীর্ঘদিন বন্ধ থাকার পর 2013 সালে সরকারি পর্যায়ে মাত্র 37,000 টাকায় মালয়েশিয়ায় 10,00,000 বাংলাদেশি কর্মী নেওয়ার লক্ষ্যে দুদেশ সম্মত হয়। এ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন করে 15,00,000 কর্মী নিতে 2016 ফেব্রুয়ারিতে পুনরায় সমঝোতা সই হলো। একদিনের ব্যবধানে হঠাৎ করেই কর্মী না নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া। গত বছর দেশটি পুনরায় শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করায় সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বর্তমানে 3-3.5 লাখ টাকায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন কর্মীরা। এ অবস্থায় কর্মী নিতে চলমান প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সরকারের মানব সম্পদ মন্ত্রী। এমন ঘোষণায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার হার কিছুটা কমলেও চুক্তি বাতিল সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রের ভিতরে যখন ইন্টারন্যাশনাল একটা চুক্তিগুলো হয় সেখানে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, চাইলেই কিন্তু চুক্তিগুলো কিন্তু বাতিল করা যায় না, রিভাইজ করতে পারে তারা। তারা বের করে দেখতে পারে যে এখানে কোনো দুর্নীতির কোনো হয়েছে কিনা। চুক্তিটি ছিল মালয়েশিয়ান ক্যাবিনেট এন্ড আমাদের ক্যাবিনেটের অ্যাপ্রুভ এবং মালয়েশিয়ান পার্লামেন্ট আর আমাদের পার্লামেন্টে অ্যাপ্রুভ করার মাধ্যমে। সেই চুক্তিগুলো বাতিল করতে হলেও আপনাকে সেই প্রসিডিউরটা ফলো করতে হয়। লোক কমে যাওয়ার সম্ভাবনা এটি আমরা অ্যাপ্রিহেন্ড করছি, কিন্তু অ্যাপ্রিহেন্ড করে তো আপনি কোনো ডিসিশনে যেতে পারেন না। তো আমার দৃঢ় বিশ্বাস যে লোক যাওয়া বন্ধ হওয়ার সুযোগ এখানে কম। তবে কর্মী পাঠানোর এ প্রক্রিয়া খতিয়ে দেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হলে বিদেশগামী কর্মীরাই উপকৃত হবেন বলে তারা যদি এই জায়গাটা যদি তদন্ত করে সিন্ডিকেটটাকে ভেঙে দিতে পারে, স্বচ্ছতা আনে, সুশাসন আনে, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের জন্যই ভালো হবে। তখন কিন্তু আমাদের শ্রমিকগুলোর কিন্তু তার মাইগ্রেশন কস্টটা কিন্তু কমে যাবে। আমরা চাইবো আমাদের সকল রিক্রুটিং এজেন্সিরা যাতে মালয়েশিয়াতে কাজ করবার সুযোগ হয়, সেটি মন্ত্রণালয় সেই উদ্যোগটি নেবেন। নতুন করে চুক্তি স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন চলমান প্রক্রিয়া বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। আমাদের কর্মী যে লেভেলে কাজ করে মালয়েশিয়ান ওই লেভেলে নেমেই কাজ করবে না, সুতরাং ওই লেভেলে তাদের লোক লাগবেই এবং আমাদের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। এই জন্য যে আমরা একদম হাই লেভেলে আমাদের লোক যায় না, তারা নেও না, এই দক্ষ লোক তারা নিবেই, তাদের কোনো অল্টারনেট ব্যবস্থা নাই। তারা করতে পারে হয়তো অন্য দেশের জন্য, কিন্তু তো বাংলাদেশের জন্য করবে এরকম আমরা আশাও করি না। মালয়েশিয়ায় কর্মসংস্থানে যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনে দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কথিত বড় ভাইদের কবলে পড়ে কিশোর অপরাধের হার বেড়ে গেছে। মাদক সেবন ও ছিনতাই থেকে শুরু করে এখন সরাসরি হত্যার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে কিশোররা। এলাকায় আধিপত্য বিস্তারকারী কথিত বড় ভাইদের আশ্রয়ে কিশোররা অপরাধ করলেও নানা জটিলতায় তাদের আইনের আওতায় আনতে পারছে না পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের পরে রাতে নগরীর হালি শহর এলাকায় মাত্র কয়েক হাজার টাকা দামের একটি মোবাইল সেট কেড়ে নেওয়ার জন্য সুমন নামে এক কিশোরকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশ নিশ্চিত হয় অন্তত 10 জন কিশোর মিলে উপর্যুপুরি ছুরিকাঘাতে সুমনকে হত্যা করেছে। গত 3 মাসে এ ধরনের 8-10টি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে কিশোরদের বিরুদ্ধে। তার পাশাপাশি রয়েছে অসংখ্য ছিনতাই এবং মাদক সেবনের অভিযোগ। আড্ডা থেকে সিগারেট থেকে শুরু করছে, ওরা মাদক ছবি হয়ে গেছে এবং মাদকের টাকা সংগ্রহের জন্য ওরা ছিনতাই, চাঁদাবাজি এবং বন্ধু বন্ধুকে ছোটখাটো বিষয়ে খুন করে ফেলতেছে। অভিযোগ উঠেছে এলাকার বড় ভাইদের আশ্রয় প্রশ্রয়ের কারণে এসব কিশোররা ক্রমশ ব্যাপক হয়ে উঠছে। গত জানুয়ারি মাসে নগরীর জামালখান এলাকায় সহপাঠীতে ছুরিকাঘাতে মারা যায় আদনান নামে নবম শ্রেণীর এক ছাত্র। এই ঘটনায় গ্রেপ্তারকৃত 5 কিশোরই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে স্থানীয় এক বড় ভাই তাদের অস্ত্র দিয়েছিল। মূলত পারিবারিক শৃঙ্খলাহীনতার কারণেই কিশোররা অপরাধের সাথে জড়াচ্ছে বলে মনে করেন এই সমাজ বিজ্ঞানী। এই বড় ভাইগুলো তাদেরকে বিভিন্ন অপকর্ম করার জন্য সাহস যোগাচ্ছে, সাথে সাথে মাফিয়া চক্রগুলো কোনো না কোনোভাবে এগুলো বিভিন্নভাবে শেল্টার পাচ্ছে। ছেলেমেয়েরা কোন দিকে যাচ্ছে বাবা মারা সেটাই লক্ষ্য করতে পারছেন না বা খেয়াল করছেন না বা তাদের প্রশ্রয় দিচ্ছেন। সামান্যতম বিচ্যুতি ঘটলে তারা মনে করছে এটা বিশাল বিচ্যুতি এবং এটা জোর করে আদায় করতে হবে, তখন তারা ছুরি মারা থেকে আরম্ভ করে এমন কিছু নেই যা করছে। গ্রেপ্তারকৃত কিশোররা তাদের আশ্রয়প্রশ্রয়দাতা হিসেবে কয়েকজন কথিত বড় ভাইয়ের নাম প্রকাশ করলো, নানা জটিলতার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা যখন তাদেরকে থানায় এনেছি তখন সেই বড় ভাই আর নাই, সুতরাং এখন এইটা কমবে যখন আমরা যত বেশি মনিটরিং করব তাতে এই যে বড় ভাইয়ের যে প্রভাবটা এটাও কমে যাবে। ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে কিশোরদের গ্রেপ্তার করা হলো, পরবর্তীতে তাদের সবাইকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামে যৌতুকের জন্য স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর মারা গেলেন গৃহবধূ শাহেদা আক্তার। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। স্বজনরা জানান, সাত বছর আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখাইন এলাকার বাসিন্দা রাসেলের সঙ্গে বিয়ে হয় শাহেদ আক্তারের। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় রাসেল শাহেদাকে নির্যাতন করত। সবশেষ গত মঙ্গলবার রাতে আবারও যৌতুকের টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহেদার শৈলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে রাসেল পালিয়ে যায় বলে জানান স্বজনরা। 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, এই ধরনের না দিলে মারধর, না দিলে নির্যাতন, মেয়ে যায় বাড়িতে উঠে বাড়িতে থাকে। আমার বোন আমার বলতো এই ব্যাপার, যৌতুক দাবি করে মেয়েরে নির্যাতন করতেছে, মারতেছে, তো খোড় একটা জিডি করে আমি নিজে করে দিয়েছিলাম অনেক 4-5 বছর আগে। আমরা চাই ওনার যেন শাস্তি হয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের মানুষ শাহেদাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার বিকেলে মারা যান তিনি। একে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে পুলিশ নারী এবং শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আমরা মামলা রেকর্ড করি। আর মামলাতে তার স্বামী দেবর, ননদ আর মা বাবা, মানে তার শ্বশুর শাশুড়িকে আসামি করা হয়। তো বর্তমানে তারা পলাতক জীবনযাপন করছে, আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনার পরদিন আনোয়ারা থানায় রাসেলকে প্রধান আসামি করে শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে মামলা করেন গৃহবধূ শাহেদার মা শামসুন নাহার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নিউ ইয়র্কে প্রদর্শিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে এস্টোরিয়ার মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে ছবিটি প্রদর্শিত হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্রটির প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শক। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একসময়ে জয়ী হয় আঁখি ও তার বন্ধুরা। 2 ঘন্টার হৃদয় ছোঁয়া এ ছবিটি দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন দেশি বিদেশি সব বয়সী দর্শক। আর্টিস্টিক কিডস নিয়ে যেহেতু কাজ করছি প্রায় 2 বছর ধরে, সো আর এনিওয়ান, এনি আর্টিস্টিক প্যারেন্টস যারা আছে তারা দেখেন, দেখেন ডিপলি রিলেট টু দিস ফিল্ম। যুক্তরাষ্ট্রের বিশেষ মর্যাদা সম্পন্ন মিউজিয়ামে ছবিটি প্রদর্শিত হওয়ায় নিজের আনন্দময় অনুভূতির কথা জানান পরিচালক মোরশেদুল ইসলাম। আর এমন ছবি নির্মাণের জন্য পরিচালককে অভিনন্দন জানান প্রবাসী আরেক খ্যাতিমান চলচ্চিত্রকার কবির আনোয়ার। আঁখি ও তার বন্ধুরা এটি প্রদর্শিত হচ্ছে নিউ ইয়র্কে মিউজিয়াম অফ মুভিং ইমেজে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। অনেকেই আমার ছবিটা দেখতে এসেছেন, বাংলাদেশি দর্শকরা এসেছেন এবং বিদেশি দর্শকরা এসেছেন, এটা খুবই ভালো লাগছে। বিশেষ করে শিশুরা যে কত সৃজনশীল এবং যে কত দুঃসাহসিক এবং কিভাবে তারা ফুটে উঠতে পারে তাদের শ্রেষ্ঠ গুণগুলি নিয়ে এই ছবিতে সেটা আছে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল জানিয়েছেন বাংলা চলচ্চিত্র নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে তার পরিকল্পনার কথা। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশ কনসুলেট জেনারেল ভবিষ্যতে এই মিউজিয়াম অফ মুভিং ইমেজ এবং নিউ ইয়র্ক ফিল্ম সোসাইটি যেটি আছে মেইন স্ট্রিমে, তাদের সাথে কাজ করে একটি ফিল্ম উৎসব করার। প্রদর্শনীর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের আগে 3 ম্যাচের সিরিজ খেলতে আজ রাতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগেও আইরিশদের মাটিতে তাদের হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। এই সিরিজে তাই বাংলাদেশই এগিয়ে থাকবে বলে মনে করেন দলপতি সালমা খাতুন। এছাড়া 7 জুলাই থেকে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বের আগে প্রস্তুতিটা ভালোভাবে সারতে চাই বাংলাদেশের মেয়েরা। মিরপুরে এক পশলা বৃষ্টি, শহুরে যান্ত্রিকতায় সজীবের ছোঁয়া, কোমল আভা ছড়িয়ে পড়ল চারদিকে। একাডেমি ভবনে থাকা নারী ক্রিকেটাররাও প্রাণ।
স্থল। দমবদ্ধ উষ্ণতা ছাপিয়ে খানিকটা স্বস্তির পরশ বুলিয়ে দেয়া যায় বৃষ্টি, তারই আভা কিনা বোঝা গেল না। অবশ্য এশিয়া সেরার মুকুটটা যাদের মাথায়, খানিকটা নির্ভাব, খানিকটা উৎসব মুখর তারা থাকতেই পারেন। এই এক এশিয়া কাপ যে আমূল পাল্টে দিয়েছে দলের চেহারাটাও। বোর্ড আমাদের দিকে অন্যভাবে তাকাচ্ছে, হঠাৎ করে কিন্তু আমাদের বেতন বেড়ে গেল, হঠাৎ করে আমাদের প্রাইম মিনিস্টার কল করলো। আমাদের মধ্যে যে জিনিসটা আসছে এখন, আত্মবিশ্বাস তো আসে, তার সাথে আমাদের কিন্তু এখন দায়িত্ব বেড়ে গেছে যে আমাদের নেক্সট কিছু করতে হবে। লক্ষ্যটা এবার আরো বড়, স্বপ্নের সমান, বিশ্ব আসরে নিজেদের জানান দেয়া। তার আগে পাড়ি দিতে হবে বহু পথ, উতরাতে হবে বাছাই পর্বের বাধা। 7 জুলাই থেকে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাই পর্ব, বাছাইয়ের কাটা উপরে আপাতত প্রধান লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেয়া। ওয়ার্ল্ড কাপ খেলবো আমরা, এটা আশাবাদী। আর অবশ্যই আমাদের পারফরমেন্স করতে হবে এখানে। আর যেহেতু আমরা একটা মালয়েশিয়া থেকে একটা সিরিজ আমরা খেলে আসছি, আমাদের মাত্র 4-5 দিনের আমরা একটা ক্যাম্প করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি আমরা আমাদের যেখানটায় ল্যাকিং ছিল ওইটার উপর আমরা কাজ করেছি। তারও আগে নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। আইরিশদের কন্ডিশনে আগেও খেলার অভিজ্ঞতা আছে, তাই প্রস্তুতিটা এবার ভালো মতো সেরে নিতে চায় টাইগ্রেসরা। আমরা যেহেতু ওদের ওয়েদারের উপর একটু এই করছি যে কি করতে পারে, এটা কি আমাদের ফেভারে থাকবে নাকি। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরো 46 তাজা প্রাণ। গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 18, সাভার, রংপুর সহ বিভিন্ন স্থানে 28 জনের মৃত্যু। দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ। বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী। 69তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন। কাল শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা, আজও পাল্টাপাল্টি অভিযোগ। মালয়েশিয়ায় শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। এবং বিশ্বকাপে টিকে থাকার মিশনে কিছুক্ষণ পর সুইডেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নক আউট পর্ব প্রায় নিশ্চিত মেক্সিকোর। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়ের।